নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন জন্ম হয়ে এই দরাতে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার বাসায় শিখেছি, তাই তো বলি তোমার মত দরদিকে নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আমার বাবার আভার, দুনিয়ার সব কিছু হারাইলি ফিরে পাওয়া যায়, মা বাবা হারাইলে ফিরে পাওয়ার মতো নয় ঠিক কিনা? এরে বন্ধু, 2013 সালে মার্চের 23 তারিখ আমি আমার মাকে হারিয়েছি, রাত্রে 12টার পরে আমি গুনাগার চাঁদপুরের মোবাইলের মধ্যে ফোন আইলে বুঝতাম আমার মা আমার ফোন দিছে, কারণ মায় জিগাই তো বাবা মাহফিল শেষ হয়েছে নি রওনা করছো নি, কতক্ষণ লাগবো আইতে, এখন কত সুন্দর মোবাইল আছে, কত সুন্দর গাড়িতে চলি, কিন্তু 12:02 পরেও কেউ ফোন দিয়ে খবর লয় না, মাগো তোমার মত মনে করি লয় না করলে টানি, হাদর করে মোছে না কে, হাদর করে মোছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা আমার বাবার ভাইয়েরানি, সন্তান যখন মার কথা মনে করে বাবার কথা মনে করে দুই চোখের পানি ফেলায় কান্দে, ফেরেশতারাই চোখের পানি সঙ্গে সঙ্গে মা বাবার কবরে ছিটায় দেয়, আল্লাহ আকবার বলেন, যখন ফেরেশতারাই চোখের পানি মা বাবার কবরে ছিটায় দেয় সঙ্গে সঙ্গে মা বাবার কবর আজাব বন্ধ হয়ে যায়, খবর বসে ডেকে বলে ফেরেশতারা কোন সাগরের পানি আমার কবরে ছিটাইলা, ফেরেশতারা বলে খবরবাসী এটা সাগরের পানি না, ওই তো গিয়া দেখো হোমনা চান্দের সর ও দরবার শরীফের মধ্যে তোমার সন্তান, তুমি মার কথা মনে করে কান্দে, তুমি বাবার কথা মনে করে কান্দে, এই পানি তোমার সন্তানের চোখের পানি, চিল্লায় কর আল্লাহু আকবার, কাউসে বাগ বলে মা খুলে বলো তোমার কথাটা, বৃদ্ধ মহিলা বলে বাবা রে রূপ জৈবনে ভরপুর ছিল বৃদ্ধ ছিলাম না, আমি আমার জাদুবনির জন্য কাঁদতে কাঁদতে বৃদ্ধ হয়ে গেছি, মাথার চুলগুলি সাদা হয়ে গেছে, এই দেহের চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, আব্দুল কাদির এখনো মনে হয় রে আমার জাদুবনি আসতেছে, জোরে করুন সুবহানাল্লাহ, আব্দুল কাদির সকালবেলা দজলা নদীর পাড়ে আসি
সারাদিন অপেক্ষায় বয়ে থাকি, বিকাল হইলে বাড়িতে যাই, রাত্রলা কোনো মতে কাটাইয়া পরের দিন আবার চলে আসি। আমার হুজুর গাউসে পাক এই কথা শোনার পরে তজলা নদীর মধ্যে নাইমা সুন্দর করে নতুন করে অজু বানাইলেন। অজু বানাইয়া দুই রাকাত সালাতুল হাজত আদায় করে ডাক দে, বলে আল্লাহ এই মহিলায় কেন কান্দে তুমি জানো নি? আমার আল্লাহ কে জানি। গাউসে পাক কয় কেন কান্দে? আমার আল্লাহ বলে তার সন্তান বরযাত্রী মারা গেছে তজলা নদীর মধ্যে ডুববা, সন্তানের মহাব্বতে কান্দে। হুজুর গাউসে পাক বলে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার যদি মায়া লাগে এই মহিলার সন্তানটাকে ফিরাইয়া দাও। আরো জোরে কোন আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ পাকের রব্বুল আলামিন বলে সম্ভাবনা 12 বছর আগে মারা গেছে, কই হাড্ডি কই গোস্ত কোথায় কি কই কিছুর খবর নাই। হুজুর গাউসে পাক বলে আল্লাহ তাইলে বর যাত্রী সহ ফিরাই দিতে হবে। সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে আব্দুল কাদির কি বলে? কয় হ্যাঁ বললাম তো, মাত্র 12 বছর হয়ে মারা গেছে, যদি হাড্ডি গুস্ত কোনো কিছু খোঁজ করে পাওয়া না যায়, কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে তুমি আম ঘরে কেমনে বানাইবা? হায় হায় জাগা মতো পেস মেরা দিছে। আমার আল্লাহ ডেকে বলে আব্দুল কাদির, ও আব্দুল কাদির সেটা হলো আমার ব্যাপার। হুজুর গাউসে পাক বলে আল্লাহ তুমি কোরআনে বলেছো কাইফা তাকফুরুনা বিল্লাহি ও কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সজাগ থাকলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ আমরা ছিলাম মৃত, মায়ের গর্ভে জীবন দান করালা, দুনিয়াতে জীবন দিয়া পাঠাইলা, আবার জীবন যাপনের পরে আবার মরণ দিবা, আবার হাসরের ময়দানে জিন্দা করবা, ঠিক কিনা? মাহবুবের 12 বছর পরে না পারলে কোটি কোটি বছর পরে কেমনে জিন্দা করবা? এই পেট যখন মাইরা দিছে, আমার আল্লাহ কে আব্দুল কাদির তাকায়া দেখেন এই মহিলার সন্তান বরযাত্রী সহ দজলা নদীর মধ্যে আসতেছে। বাবার আমার বন্ধুরা আমার, আসুন কথার দিকে চলে যাই, রাত্র গভীর হয়ে গেছে। ওরে বন্ধু, হঠাৎ করে মিশরের জমিনে আমার বন্ধুরা পাহাড়ের মধ্যে সূর্য নেমে যায়, একটা লোক এসে সালাম দিল, পাগল শামসের তাবরিজ কয় কে আপনি? তিনি তার পরিচয় দিলেন, আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদির। আরো জোরে কম ঘুমিয়ে গেছেন আপনারা? মহাব্বতে দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, পরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপনি গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি সে যে তাকে রিদি মাজারে নির্জীবের সজীব করে, সদাই থাকে প্রেমী নদীর কি নারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মারহাবা কর। আবার বাবারা ভাইয়ারা, হুজুর গাউসে পাক বলে আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের, পাগল শামসের তাবরিজ কয় হুজুর আপনি রে পাইছি, আপনি ওলিদের সর্দার, আপনি আমারও সর্দার, সুবহানাল্লাহ, আপনার বহুদিন পরে পাইছি, একটা জিনিস আদায় করতে হইব। হুজুর কাউসে পাক কয় কি? কয় হুজুর আমি দোয়া করবো, আপনি আমিন কইবেন। আর তুমি কি দোয়া করবা? আমি একটা দোয়া কইলাম। গাউসে পাক বলে একটা কাজ করো, যে আকাশ থেকে সূর্য নামাইছো, সারা পৃথিবী অন্ধকার, সূর্যকে ফিরাই দাও। পাগল শামসের তাবরিজ কয় হুজুর আজকে আমি দোয়া করে সূর্য গন্তব্যস্থলে পৌঁছায় দিব, কেয়ামতের আগে নবীর কোনো উম্মত কারামত দেখাইতে চাইলে সূর্যকে নামাইতে পারবে না। তবে একটা শর্ত, কটা শর্ত? আমি একটু দোয়া কইরাম, আপনি আমিন কইবেন। গাউসে পাক আমি আন্তাজি কি আমিন কইতাম? কয় আমি দোয়া কইরাম না আমিন কইবেন। গুনিয়াতুত তালিবিন বাহাজাতুল আসরার গাউসে পাকের না বিনা ওযু কেউ লইলে শির পড়ে যাইতো, সুবহানাল্লাহ কইতেন না?
ওই দিন সাগর শামসের তাবরিজ দোয়া করে, আল্লাহ তোমার বন্ধুর নাম নবীর উম্মতে নাফাকে ফাঁকে কত অবস্থা লইব, এখন থেকে যেন শির না করে, গাউসে পাক করে আমিন, আল্লাহ কবুল করে রয়েছে। ওই দিন থেকে শির পরে না, গাড়ার থেকে পশম পরে। সুবহানাল্লাহ কইতেন না? শর্ত ছিল কয়টা? এক নম্বরে মুরিদ হওয়ার লাগবো, দুই নম্বরে তোমার কলেমাটা আমারে শোনাইবা, আমারটা তোমারে শোনাবো। আল্লাহ হায়াতে বাঁচাইলে আবার দেখা হলে ইনশাল্লাহ কথা হবে আমার বাবারা ভাইয়েরা।